আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি ইমাম মুসাববির আহমেদ, সহকারী শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি বিআরএসসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তৃতীয় অধ্যায় হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের দুতর্ফা দাখিলা পদ্ধতি। তাহলে চলো দুতর্ফা দাখিলা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করি। তো আমাদের দুতর্ফা দাখিলা পদ্ধতির মধ্যে আজকে আমি এই আলোচ্য বিষয়গুলো রেখেছি, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। তো প্রথমত আছে দুতর্ফা দাখিলা পদ্ধতির ধারণা। শিক্ষার্থী বন্ধুরা, দুতর্ফা দাখিলা পদ্ধতির ধারণা বিশ্লেষণ করতে গেলে প্রথমত যা আসে যে ইতালির গণিতবিদ, প্রখ্যাত গণিতবিদ বা প্রসিদ্ধ গণিতবিদ ও ধর্মযাজক লুকা পেসিওলি 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাগুলি সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার জন্য একটি পদ্ধতি বর্ণনা করেছেন। আর এই পদ্ধতিটিকে মূলত দুতর্ফা দাখিলা পদ্ধতি হিসাবে আমরা জানি আর কি। আর এই দুতর্ফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তা আকারে প্রকাশ করেছেন, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনে দুটি পক্ষ থাকবে অথবা দুই বা ততোধিক, তার অধিক, দুইয়ের অধিক পক্ষ থাকতে পারে। দুতর্ফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনে ডেবিট পক্ষ যত হবে ক্রেডিট পক্ষ ততই হবে। তো আমরা সামগ্রিকভাবে দুতর্ফা দাখিলা পদ্ধতির আলোচনা করার সময় ইতালির যে গণিতবিদ, প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসিওলি, তিনি দুতর্ফা দাখিলা পদ্ধতিকে হিসাব রক্ষণের মূলনীতি হিসাবে আখ্যায়িত করেছেন। আর এই হিসাব রক্ষণের মূলনীতি আখ্যায়িত করতে গিয়ে, অর্থাৎ দুতর্ফা দাখিলা পদ্ধতিকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থটির নাম হচ্ছে সুমাদি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনয়েট প্রফেশনা লিটা নামে একটি গ্রন্থ রচনা করেছেন। তো আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে দুতর্ফা দাখিলা পদ্ধতিটা আসলে কি, যে যেই ব্যবস্থায় অর্থ বা আর্থিক ঘটনাগুলিকে দ্বৈত সত্তা আকারে লিপিবদ্ধ করার প্রক্রিয়াটা কি মূলত দুতর্ফা দাখিলা পদ্ধতি বলা হয় থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই দুতর্ফা দাখিলা পদ্ধতির ধারণা থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছ। তো এখন আসো আমাদের দুতর্ফা দাখিলা পদ্ধতির যে সংজ্ঞাটা, আমি ইতিমধ্যে বলে ফেলেছি যে সংখ্যাটা আসলে কি, যে অর্থ বা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তা আকারে প্রকাশ করাকেই দুতর্ফা দাখিলা পদ্ধতি বলা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা এখন চলে যাই দুতর্ফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য। হিসাব বিজ্ঞানের সবচাইতে নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, সুস্পষ্ট ও পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ একটি পদ্ধতি কি মূলত হিসাব রক্ষণের মূলনীতি, অর্থাৎ দুতর্ফা দাখিলা পদ্ধতিকে বলা হয় থাকে। আর দুতর্ফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্যকে মূলত পাঁচটি ভাগে ভাগ করেছেন। এক, দ্বৈত সত্তা, অর্থাৎ দুতর্ফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে দুইটা সত্তার মাধ্যমে প্রকাশ করেছেন, যে এক পক্ষ দাতা থাকবে এবং অপর পক্ষ গ্রহীতা থাকবে, ঠিক আছে। তারপরে এক নম্বর গেল আমাদের যে দ্বৈত সত্তা, তারপর হচ্ছে দাতা গ্রহীতা থাকবে, যে সুবিধা গ্রহণকারী, সুবিধা গ্রহণকারী হবে গ্রহীতা, সুবিধা প্রদানকারী হবে দাতা, ঠিক আছে। তারপরে দুই নম্বর গেল, তারপর তিন নম্বর ডেবিট ক্রেডিট, অর্থাৎ প্রতিটি লেনদেনকে দুটি পক্ষতে রূপান্তর করতে হবে, একটা হচ্ছে ডেবিট পক্ষ অপরটি হচ্ছে ক্রেডিট পক্ষ। তারপর হচ্ছে সমান অঙ্কের আদান প্রদান, প্রতিটি লেনদেনে ডেবিট পক্ষ যত টাকা দেওয়া হবে ক্রেডিট পক্ষ সেম তত টাকাই দেওয়া হবে। এবং সর্বশেষ যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে সামগ্রিক ফলাফল, যেহেতু দুতর্ফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট পাশে যত টাকা দেওয়া হয়েছে ক্রেডিট পাশে তত টাকাই দেওয়া হয়েছে, তাহলে সেই হিসাবে সামগ্রিক ফলাফল এর যে সমষ্টিটা সেটাও সমান হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দুতর্ফা দাখিলা পদ্ধতি যে বৈশিষ্ট্যটা সেটা বুঝতে পেরেছো। আর দুতর্ফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যটা বুঝবই আছে, তোমরা একটু দেখে নিও। তারপর আছে দুতর্ফা দাখিলা পদ্ধতির যে সুবিধাসমূহ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছি যে দুতর্ফা দাখিলা পদ্ধতি যেহেতু একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, সেই হিসাবে দুতর্ফা দাখিলা পদ্ধতির কতগুলো সুবিধা রয়েছে। দুতর্ফা দাখিলা পদ্ধতি একটি পরিপূর্ণ হিসাব সংরক্ষণ ব্যবস্থা হিসাবে ধরা হয়ে থাকে। এটার মাধ্যমে লাভ লোকসান নিরূপণ করা যায়, তারপরে এর মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়, তারপরে এর মাধ্যমে আর্থিক অবস্থা নিরূপণ করা যায়, ভুল ত্রুটি জালিয়াতি উদ্ঘাটন করা যায়, তারপরে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়,
যায়, তারপরে মোট দেনা পাওনার পরিমাণও নির্ণয় করা যায়, সঠিক কর নির্ধারণ করা যায়, তারপরে সহজ এটার প্রয়োগ করা যায় আর কি। তারপরে আছে এই দুতরফা দাখিলা পদ্ধতিটাকে আসলে সর্বজন স্বীকৃত একটা পদ্ধতি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা দুতরফা দাখিলা পদ্ধতির যে সুবিধাসমূহ আমি যে কোটিশনগুলো বলেছি সেগুলো তোমরা বোর্ড বই দেখে গুরুত্বটা এর সুবিধাসমূহ তোমরা জেনে নেবা। তারপরে আসো ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে নিয়মাবলী, দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে নিয়মাবলী রয়েছে তন্মধ্যে পাঁচটা নিয়ম আছে। যেহেতু আমরা আধুনিক পদ্ধতিতে হিসাবসমূহকে পাঁচ ভাগে ভাগ করেছে, আর আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে শিখেছি হিসাব সমীকরণের যে উপাদান, যে হিসাব সমীকরণের উপাদানের মধ্যে এক নাম্বার শিখছি আমরা সম্পদ, দুই নাম্বার শিখছি আমরা কি দায়, এবং তিন নাম্বার যেটা শিখেছি সেটা হচ্ছে মালিকানা মালিকানা সত্ত্ব। সেটা কি শিখেছি? মালিকানা সত্ত্ব। তা আবার মালিকানা সত্ত্বের মধ্যে তো আবার মূলধন আছে, আয় ব্যয় আছে, হ্যাঁ উত্তোলন আছে, তো এখন আবার এই আয় ব্যয়ের একটু হিসাব আছে। তো এখন ডেবিট ক্রেডিট নির্ণয়ের যেই পাঁচটা নিয়ম আছে তোমাদের বোর্ড বইয়ের মধ্যে, এগুলো একটু শিখে নিবা, যে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট, আবার ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট, এবং পরবর্তীতে আছে দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, হ্রাস পেলে হয় ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, হ্রাস পেলে হয় ডেবিট, আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, আবার হ্রাস পেলে হয় ডেবিট। এই পাঁচটাকে তুমি দুইভাবে বলতে পারবা, যে এক আয় আর কি বলে ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এবং ব্যয় ও সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, একটা দুইটারে একটা করে ফেলছি। তারপরে বাকি যে তিনটা আছে এটাকেও একটা করতে পারবা, যেটা হচ্ছে এরকম যে দায় আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, এখানে কিন্তু তিনটা আয় দায় মালিকানা সত্ত্ব এগুলো বৃদ্ধি পেলে হয় ক্রেডিট এবং হ্রাস পেলে হয় ডেবিট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে নিয়মগুলি আছে তোমরা এগুলো শিখে নিবে, ঠিক আছে? অবশ্যই এগুলো শিখতে হবে, তুমি এগুলো না শিখলে সঠিক প্রয়োগ করতে পারবে না, ঠিক আছে? তারপরে আসো দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের যে বইসমূহ আছে। আসলে দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত বইকে মূলত দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে জাবেদা অর্থাৎ প্রাথমিক বই, আর একটা হচ্ছে খতিয়ান। এখন এই জাবেদা বা প্রাথমিক বইকে আবার অনেক ভাগে ভাগ করছে, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা, ঠিক আছে? এই ছয়টা ভাগে ভাগ করছে আর কি। তারপরে অন্যান্য যে জাবেদা আছে সেটা হচ্ছে সমন্বয় জাবেদা আছে, হ্যাঁ সমন্বয় জাবেদা আছে, সমাপনী জাবেদা আছে, এগুলো তোমাদের নাই, সমন্বয়টা এক দুইটা এন্ট্রি তোমাদের আছে আর কি। আর বিশেষ জাবেদা আর খ নাম্বারটা যেটা সেটা হচ্ছে খতিয়ান আর কি। যদি তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আপনি যে জাবেদা বা প্রাথমিক বই বললেন এটা সংজ্ঞাটা কী? এটা সংজ্ঞাটা হচ্ছে যে লেনদেন সংঘটিত হওয়ার পর দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণপূর্বক হিসাবের যেই প্রাথমিক বইটি লিপিবদ্ধ করা হয় তাকেই মূলত জাবেদা বলা হয়। তো এখন কথা হচ্ছে, স্যার আপনি জাবেদার তো ছয়টা স্টেপ বললেন বা সাতটা স্টেপ বললেন, তো এইগুলো আবার কী কী? যে ক্রয় জাবেদা আছে, আসলে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনকে ক্রয় জাবেদা লিপিবদ্ধ করা ক্রয় জাবেদা বলে, বিক্রয় বিক্রয় জাবেদা পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন কেই মূলত বিক্রয় জাবেদা বলা হয়, ক্রয় ফেরত ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন বিক্রয় ফেরত বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন, নগদে প্রাপ্তি সংক্রান্ত লেনদেনকে নগদ জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা, আর নগদ প্রদান নগদে প্রদান সংক্রান্ত লেনদেন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয় থাকে, আর তাদেরকে মূলত এই জাবেদা বলা হয় থাকে। তারপর আছে সমন্বয় জাবেদা, সর্বশেষ যে খ নাম্বার সেটা হচ্ছে খতিয়ান অর্থাৎ প্রাথমিক বইতে লিপিবদ্ধ লেনদেন সমূহকে পৃথক পৃথক শিরোনামের অধীনে হিসাবের যেই পাকা বইতে লিপিবদ্ধ করা হয় তাকে মূলত খতিয়ান বলা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই এই যে দ্বিতীয় তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির যে বিষয়গুলো আছে, প্রাথমিক যে আলোচনাগুলো আছে সে আলোচনাগুলো আমি করলাম। এখন তোমাদের এই তৃতীয় অধ্যায়ের মধ্যে দুতরফা দাখিলা পদ্ধতির পাশাপাশি একতরফা দাখিলা পদ্ধতি আছে। আমরা তো শিখেছি যে দুতরফা দাখিলা পদ্ধতি একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, পরিপূর্ণ পদ্ধতি, নির্ভরযোগ্য পদ্ধতি, স্বয়ংসম্পূর্ণ একটা পদ্ধতি, কিন্তু একতরফা যে দাখিলা পদ্ধতিটি আছে সেটা আসলে বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি না, ঠিক আছে? এটা পূর্ণাঙ্গ কোনো পদ্ধতিও
না, এটাকে আসলে এটার মধ্যে পক্ষ দুইটা দুইটাও থাকতে পারে, একটাও থাকতে পারে, এর অধিকও থাকতে পারে। এর জন্য এটাকে বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি বলা হয় না বা পরিপূর্ণ হিসাব ব্যবস্থাও ধরা হয় না আর কি। তো একতরফা দাখিলা পদ্ধতি করতে গেলে আবার তিনটা সূত্র তোমাদের শিখতে হবে, তিনটা সূত্র শিখতে হবে। সেটা হচ্ছে এরকম, এক এক হচ্ছে প্রারম্ভিক মূল্য নির্ণয়, এক প্রারম্ভিক মূল্য নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রারম্ভিক মূল্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক মূল দায়, ঠিক আছে। আবার প্রারম্ভিকের জায়গাতে আবার আছে সমাপনী মূলধন, আবার কি আছে সমাপনী মূলধন, সমাপনী মূলধন, যে সমাপনী মূলধনের একটা সূত্র আছে সেটা হচ্ছে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। তারপর আছে শিক্ষার্থী বন্ধুরা যে সর্বশেষ লাভ বা ক্ষতি, সর্বশেষ লাভ বা ক্ষতি। তো এখন লাভ ক্ষতি নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন, ব্র্যাকেট দিলে যুক্তি বা অতিরিক্ত মূলধন, আর ব্র্যাকেট ছাড়া দিলে মাইনাস অতিরিক্ত মূলধন দিয়ে, এই যে তুমি প্রারম্ভিক মূলধন সমাপনী মূল্য নির্ণয় করেছো সেটা মানটা বসাই দিবা, আর উত্তোলন যদি থাকে উত্তোলনের জায়গায় উত্তোলন টাকা বসাবা, আর যদি না থাকে জিরো বসাবা, অতিরিক্ত মূলধন থাকলে অতিরিক্ত মূলধন দিবা, না থাকলে জিরো বসাবা। দেওয়ার পরে কিন্তু লাভ ক্ষতি করে ফেলতে পারবে। তাহলে একতরফা দাখিলা পদ্ধতিতে তিনটা সূত্র তোমাকে শিখতে হবে, এক প্রারম্ভিক মূলধন, দুই সমাপনী মূলধন, তিন লাভ ক্ষতি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে তোমরা অনেক উপকৃত হবে এবং ক্লাসটা ভালো করে দেখবে আর কি। তাহলে তৃতীয় অধ্যায়ের যেই সম্পর্ক যে আলোচনাটা আছে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা আসবে, তোমরা ভালো করবে আর কি। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।